দুর্নীতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার। বুধবার ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, দুই দুর্নীতির মামলায় সুচির তিন বছর করে মোট ছয় বছরের জেল হয়েছে বলে মামলার সঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে তথ্য পাওয়া গেছে। এক ব্যবসায়ীর কাছে ঘুষ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত নেত্রীর এই শাস্তি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সর্বশেষ মামলার অভিযোগে জানানো হয়েছে, ব্যবসায়ী মং উইকের কাছে $550,000 ঘুষ নিয়েছেন সুচি। গেল বছরের এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকারকে দেশটির সেনাবাহিনীর ক্ষমতাচ্যুত করার পর থেকেই সামরিক কারাগারে আটকা আছেন তিনি।